সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জার্নালিস্ট আই অনুষ্ঠানে। সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে প্রতি বছর বিশেষ করে রোজার ঈদকে সামনে রেখে কলকাতায় যে জমজমাট একটি মার্কেট তৈরি হয়, সেটি মূলত বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ সে সময় যায় এবং বেচাকেনা করে, ব্যবসায়ীরা যান এবং একই সঙ্গে সাধারণ যারা ক্রেতা তারাও যান, এবং শাড়ি সহ অন্যান্য বিভিন্ন যে পণ্য, তৈরি পণ্য, সেগুলো তারা বেচাকেনা করেন। এবং এটাকে কেন্দ্র করে কলকাতার একেবারে নিউ মার্কেট থেকে শুরু করে আশেপাশের যেই বাজারগুলো আছে খুব জমজমাট হয়ে ওঠে। কিন্তু করোনা পরবর্তী পরিস্থিতিতে কিন্তু কলকাতার যেই নিউ মার্কেট বাজার, সেটি কিন্তু খুবই মন্দা অবস্থা। এবং এর আগে তো জানেন যে দুটি বছর কীভাবে একেবারেই বাংলাদেশ থেকে কারোরই যাওয়া আসা ছিল না, ফলে সেটি তো বন্ধ ছিল। এখন পুনরায় চালু হলেও খুবই আশানুরূপ ক্রেতা, বাংলাদেশি ক্রেতা কলকাতায় নেই। এই বিষয়ে গণমাধ্যমে ইতিমধ্যে রিপোর্টিং হয়েছে। আমি এই বিষয়টি একেবারেই আপনাদেরকে সরাসরি জানানোর জন্য যাচ্ছি কলকাতায়। সেখানে আছেন সাংবাদিক দীপক দেবনাথ, তার কাছেই জানব যে দীপক দেবনাথ নিজেও সেই নিউ মার্কেট এলাকা ঘুরেছেন কয়েকদিন, এবং তার কাছ থেকে আমরা একটু শুনি যে কি সেই পরিস্থিতি। দীপক দেবনাথ। হ্যাঁ, নমস্কার। আমি গত 3 দিন আগে বাংলাদেশি পর্যটকদের একটা আদর্শ স্থান হচ্ছে নিউ মার্কেট, কারণ এক ছাতার তলায় সবকিছু, মানে তিন থেকে এলিফ্যান্ট এক ছাতার তলায় সবকিছু পাওয়া যায়। স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে যারা আসেন, শুধু বাংলাদেশ থেকে নয়, বিদেশ থেকেও যেসব পর্যটকরা কলকাতায় মূলত আসেন, তারা কিন্তু এই জায়গাটা বেছে নেন, কারণ এই জায়গাটা কেনাকাটা এরকম আছে এবং দর্শনীয় কিছু স্থান আছে যেগুলো এখানে খুব কাছে আছে। আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে গত 2 বছর করোনার কারণে এই নিউ মার্কেট চত্বর বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য হয়নি, হোটেল বা গেস্ট হাউস সবকিছুই বন্ধ ছিল। ফলে এই যে 2 বছর, যেই 2 বছরের আগে যেই মানে যেই বাংলাদেশি পর্যটক এসেছিলেন, সেই পর্যটকের 1/4ও এবার নেই। সম্প্রতি 3 মাস আগে আমাদের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার নানা রকম বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো শিথিলতা পাওয়া হয়েছে, ফলে আবার নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। হোটেল মালিকরা তারা ব্যবসা শুরু করেছেন, হোটেল খুলেছে, দোকান পাট সবই খুলেছে, কিন্তু সেই তুলনায় তারা কাস্টমার পাচ্ছেন না। এবং 3 দিন আগেও আমি যেটা দেখেছি যে তারা প্রায় হাত পিকেশ করে বসে আছেন, কবে বাংলাদেশ থেকে পর্যটক আসবেন, কবে তারা জিনিসপত্র মালামাল কিনবে, কবে তাদের দুটো পয়সা হবে। কিন্তু এখনো পর্যন্ত, আজকে সকালবেলা আমি খোঁজ নিয়েছি তাদের কয়েকজন সাথে, আমি কথা বলেছি বলে, তো তারা সেই 3 দিনের চিত্র কিন্তু এখনো পাল্টায়নি। যে 3 দিন আগে যে চিত্র ছিল এখনো ঠিক সেই তার মানে যে বাংলাদেশি যে ক্রেতা বিক্রেতাদের একেবারে ব্যাপক সমাগম থাকে প্রতি বছরই ঈদকে সামনে রেখে, সেটি একেবারেই নেই। আমি কয়েকজন হয়তো ক্রেতা আছে, আমি একটু দীপক, আমি একটু তাদের একটু বক্তব্য দর্শক আপনাদেরকেও শোনাই। অ্যাকচুয়ালি বাংলাদেশের তুলনায় এখানে জিনিস ভালোর জন্য আসি, কিন্তু এই আগেরবারের তুলনায় এবার প্রচণ্ড দাম, এর জন্য হয়তোবা আমাদের কারণে হয়তোবা দামটা বাড়ানো হয়, কারণ আমরা বাঙালিরা আসি বিধায় জিনিসের দাম বাড়ে, আর বাঙালি না আসলে তার কোথায় বিক্রি করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, রান্নার ঘরের জিনিসগুলোর তুলনায় বাংলাদেশের তুলনায় এখানের দামটা কম, এর জন্য আমরা কাপড় না কিনে অন্য কিছু কিনতে হলে সাশ্রয় আছে কলকাতায়। আর বাংলাদেশের সব থেকে কাছের জায়গা কলকাতা, এখানে এসে কেমন লাগে? না, এটা তো বলার কোনো ভাষা থাকে না। যদি আমি বলি যে ভালো লাগে না, তাহলে যমুনা ফিউচার পার্কে এত বড় সিরিয়ালও হয় না, প্রচণ্ড লাইন হচ্ছে, আর আমরা আসি বিদায় লাইনটা হচ্ছে, আর আমাদের ভিসাটা দিচ্ছে বিদায় আমরা আসতে পারছি, এর জন্য ইন্ডিয়াকে ধন্যবাদ। আর ট্রিটমেন্টের জন্য খুবই ভালো। আকাশ আর পাতাল ডিফারেন্স, কারণ এই বছরে যা দাম, মানে আগে যা কিনছি তার 3 গুণ দাম বেশি এখন, 3 গুণ, এবং কোনো কিছু ছোঁয়া যাচ্ছে না। বাংলাদেশে যেটা দাম 10 টাকা, এখানে সেটার দাম 20 টাকা, আর আগে ছিল বাংলাদেশে 10 টাকা, এখানে ছিল 5 টাকা, এখন এরকম ডিফারেন্স হয়ে গেছে। শপিং করতে অনেকেই চিন্তা করে যে ওখানে গেলে ভালো জিনিস পাওয়া যাবে, প্লাস আপনার কম দামে পাওয়া যাবে, কিন্তু এসে দেখা যাচ্ছে জিনিসের মানও খারাপ আবার দামও অনেক বেশি।
না না এবারে অনেক কম, অন্যান্যবারে প্রথম রোজা থেকে কুড়িটা রোজা পর্যন্ত ব্যাপক ভিড় থাকে, সে তুলনায় অনেক কম। তবে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, মাল্টিপল ভিসা চালু হয়েছে, আস্তে আস্তে কাস্টমার আসছে, টুকটাক আসছে মোটামুটি, আর আস্তে আস্তে বাজার স্বাভাবিক হবে, এইভাবেই চলছে চলবে। হ্যাঁ মোটামুটি খারাপ নেই, একবারে যে বাজারটা খারাপ ছিল সে তুলনায় সামান্যটুকু ডেভেলপ হয়েছে। আচ্ছা একটা বিষয় দীপক, যেটি একজন মহিলা ক্রেতা এবং তারপরে যেটা বলছে যে দাম অনেক বেশি বাংলাদেশের তুলনায়, বিষয়টি কি সেরকম? কিছুটা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বেশি, তার কারণ একটা জ্বালানি মূল্যবৃদ্ধি, পেট্রোল এবং ডিজেল, রান্নার গ্যাস, এই সাম্প্রতিক যে হারে দাম বৃদ্ধি পেয়েছে, আর এই জ্বালানির মূল্য যখন বৃদ্ধি পায় তখন নিত্য প্রয়োজনীয় জিনিস বা অন্যান্য যেসব জিনিস আছে তার উপর একটা ইফেক্ট পড়ে, স্বাভাবিকভাবে সেসব জিনিসগুলোর দাম বেড়ে গেছে। এছাড়াও অনেক ক্রেতা যেটা অনেক বিক্রেতা যারা ইয়ে করছেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, আমি জানি না যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তাদের এই ব্যবসায় কতটা ইয়ে করেছে, কিন্তু তারা সেই অভিযুক্ত আলো তুলছে যে সেই কারণে তাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আরো কিছু কারণ আছে, সেটা হচ্ছে গত দু বছর করতে পারেনি, ব্যবসা করতে পারেনি, তাদের যে লস আছে সেই লসটাও কিন্তু আখেরে এই বিজনেস থেকে মানে এইবারের ব্যবসা থেকে তারা কিছুটা তুলে নিতে চায়, এটাও একটা কারণ। আচ্ছা আরো কয়েকজন বিক্রেতা একটু তারাও যে কথা বলছে একটু শুনি। এমন তো ভালো তো নেই, হ্যাঁ অল্প অল্প আছে, আর যদি বাইরের লোক তো আসেনি, এখন বাইরের লোক আসলে তো এদের বাজার তো ভালো হবে। বাংলাদেশি আসছে না? বাংলাদেশি আসেনি, যদি বাংলাদেশি আছে তাহলে তো চলবে, বাজারটা ভালো হবে মনে করছি, ঠিক আছে, নাহলে এখন তো বাজার তো ভালো নেই, লোক তো আছে, লোক এখান থেকে লোক কাজে তো টাকা নেই, তাহলে কী করে করবে? হ্যাঁ বাইরের লোক তাহলে আসলে তাহলে তো আমাদের বিজনেসটা হয়। বাজারটা তো অনেক খারাপ আছে, বাংলাদেশিরা আসছে না, আর অনেক কাস্টমাররা বের হচ্ছে না করোনার জন্যে, বিশাল ভিড় হচ্ছে, এই জন্যে লকডাউন দিয়ে দু সাল তো লকডাউন পড়েছে, তো বাজার তো পুরো একদম শেষ হয়ে গেছে, আর এই বছরে বাজার একদম ঢিলা আছে, খুব বেশি বাজার যেরকম থাকে ওরকম তো আসে না, আসবে তাহলে ঠিক হবে, না আসবে যেরকম চলছে টুকটাক এরকমই চলবে আর কি হবে। যা আমরা দর্শক দেখলেন যে ক্রেতা বিক্রেতা সবার মধ্যে একটা অসন্তুষ্টি, দাম বেশি, তারপরে যথেষ্ট পরিমাণ বাংলাদেশ থেকে ক্রেতা বিক্রেতারা আসছে না, সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার। তবে এই অবস্থা যদি চলে তাহলে ব্যবসায়ীদের অবস্থাটা কী দাঁড়াবে শেষ পর্যন্ত? দীপক দেবনাথ। ব্যবসায়ীদের অবস্থা সত্যি খুব খারাপ, কারণ ব্যবসায়ীরা যেটা বলছে তারা এই বছর খুব আশা করেছিলেন কিন্তু সেই ঘটনা আসেনি, এবং লাস্ট যে কটা দিন, কারণ আজকে হচ্ছে 26,000 আর হাতে মাত্র 5টা দিন আছে, তো এর মধ্যে আর ব্যবসা আসালো হবে না বলেই হচ্ছে যে কারণে বাংলাদেশি পর্যটকরা আসতে পাচ্ছেন না। তার একটা কারণ হচ্ছে যে করোনা, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে করোনা ভাইরাস এটা যাওয়ার নয়, কিন্তু আমাদেরকে সতর্ক থাকবে, সাধারণ মানুষের মনে কিন্তু এখনো করোনার একটা ভীতিটা রয়ে গেছে, তারা যথেষ্ট সম্ভব ভিড় এড়াতে চাইছে, এইটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এখনো সেইভাবে টুরিস্ট ভিসা কয়েকদিন আগে চালু হয়েছে, সেই পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট ভিসা এখনো লোকে হাতে পায়নি, পাচ্ছে না। হ্যাঁ যারা পেয়েছেন তারা আসবেন কি করে? প্রথমত ভারত বাংলাদেশের মধ্যে বাস পরিষেবা এখনো সেভাবে চালু হয়নি, ট্রেন পরিষেবা বন্ধ, বিমান পরিষেবা চালু আছে কিন্তু তাও পর্যাপ্ত নয়, এবং পর্যাপ্ত যে কটা বিমান আছে তার ভাড়াও অত্যাধিক, তুলনামূলক ভাবে বেশি, তো সেটা তাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না। এবং আরেকটি কারণ আছে, আমরা যেটা দেখেছি যে বেশ কিছু পর্যটক যারা আসেন মানে দুটো কাজ করতে মূলত, একদিকে দুটো বাকি হয়, একদিকে শপিং করা হবে, একদিকে মেডিকেল চেক আপ একটা করে নেওয়া হবে, কিন্তু যারা টুরিস্ট ভিসা নিয়ে আসবেন ভারতে তারা কিন্তু মেডিকেল চেক আপের কোনো সুযোগ পাবেন না, সেক্ষেত্রে তারা হয়তো আর একটু দেখে নিতে চাইছেন যে ঠিক আছে এবার কাটিয়ে দিলাম, পরে যখন পাবো তখন রিঅ্যাকশন করব, এই কারণেও কিন্তু অনেক পর্যটক এবারে থাকি পাচ্ছে কারণে ঈদের সময়টা একটা মার খেলো, একটা প্রতি বছর যেটি সাধারণত একটা জমজমাট থাকে সেইটা হলো না আর কি। অনেক ধন্যবাদ দীপক দেবনাথ। দর্শক শুনছিলেন কলকাতা থেকে দীপক দেবনাথের বক্তব্য, যে কোনোভাবেই এখন যেই ঈদকে সামনে রেখে যে কলকাতার যে জমজমাট বাজার সেই বাজার নেই, এবং তার পেছনে কী কী কারণ, করোনা ভীতি এখনও কাটেনি, পাসপোর্ট জটিলতা সহ আরও যে সমস্ত কারণ
সেই বিষয়গুলো তিনি বিস্তারিত তুলে ধরলেন। দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।